নগরের প্রধান কার্যালয়ের ফটকের সামনে কি করে এখানে ময়লা জমে ময়লা এবং পানি জমে থাকে, এটা তাদের উত্তর দিতে হবে। তো আসল জায়গায় যদি আমরা হাত নাই কথা না বলে আমরা প্রত্যেকে মরছি। আমাদের এলাকায় প্রায় এখন পর্যন্ত 9 জন মারা গেছে। মানুষ টাকার কারণে চিকিৎসা করতে পারছে না, খেতে পারছে না, আমাদের জীবনের তো মূল্য আছে। আমি আমার 3টা সন্তান, আমি যখন বাইরে বের হয় আমার ভয়ঙ্কর অবস্থা লাগে যে আমার 5,000 টাকা যদি চিকিৎসা পেয়ে লাগে আমার সেই টাকা জোগাড় করার মতো অবস্থা নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মশা নিবারণের ক্ষেত্রে আমরা দেখি কি মশা ছিটালো কি আর ধোয়া দিল কি নেই তো, এবং এই এটা যদি কোনো কাউন্সিলর দেয় মোটামুটি তাকে আমি ধরে নিই ভালো। কিন্তু এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র মশার ওষুধ দিয়ে কাজ হবে এটা আমরা বলছি না, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ একবার তারা অনবরত বলে যাচ্ছে কিন্তু কারো কথা শুনছে না। আমি আমার ওয়ার্ডের কথা বলি, একটা রুপিও আমি দক্ষিণের কথা বলতেছি। আপনি প্রথম আমাকে আত্মপক্ষে কথা বলার সুযোগ দেয়। আমার ওয়ার্ডে আলহামদুলিল্লাহ এই যাবত পর্যন্ত এখন পর্যন্ত শুনেন ভাই 31 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই এখন এই মিনিট পর্যন্ত আমার ওয়ার্ডে একটা রুগী নাই। বাকি 1 ঘন্টা পরে রুগী হয় কিনা সেটা আল্লাহ ভালো করে জানে। যেইভাবে উনারা আসলেন উপস্থাপন করলেন এতটা তো ভাই খারাপ না। আমাদের প্রত্যেকটা কাউন্সিলর কাজ করতেছে, এখন হলো আমরা মশার ওষুধ দিচ্ছি, মশা মারছি, কিন্তু এরপরে কিন্তু সব দায়ভার কিন্তু সিটি কর্পোরেশনের না, স্বাস্থ্য অধিদপ্তরকে ধরেন।